ও আমার লিভিক চির সাথী পথ চলা আশা ভুলাকে। এরা মানুষ মারতে পারুক না পারুক আমি মশা মেরে দিয়েছি। আমার তো ব্লাস্ট করার সুযোগ নাই ভাই, জীবনে অনেক কিছু সুযোগ আছে। আরেকটা এই তোর মশার আক্রমণ, এই তো এই আগে তো মশা সামলাবো না, খেলা দেখাবো। অনেকক্ষণ ধরে আক্রমণের উপর রাখছে ভাই, এটা পুরো ইতর ওই একটা মশাই। বিশ্বাস করেন এখানে বেশি মশা নাই, ওই একটা মশাই নানাভাবে আমার উপর অত্যাচার নির্বিচার চালায় যাচ্ছে। কিচ্ছু করতে পারতেছি না আমি এখন, অসহায়। কিছু আছে বোকাশোকা মশা, তারা খেতে খেতে নিজেরাই ফেটে মরে যায়। চাল্লু মশাগুলো হচ্ছে চার পাঁচবার অ্যাটেম্প নিচ্ছেন, মারতে পারতেছে না, ওগুলো হচ্ছে চাল্লু। কিন্তু ইতর টাইপের মশা কি এমন একটা ভাব করবে যে আপনাকে কামড় দিতে চলেই আসলো, আপনাকে কামড় দিয়েই দিচ্ছে, এসে এই জায়গাটায় বসবে, এই জায়গাটায় বসবে, আবার মারতে যাবেন। আপনি ভাববেন যে এবার তুই এমন জায়গায় বসছিস, তোকে আমি এত জুড়ে মারবো, পুরো ফ্রাস্ট্রেশন সহকারে, ঠিক আছে? আপনি এভাবে হাতটা তুলে খ্যাচ করে মারবেন, তারপর দেখবেন সে নাই, সে নাই, আপনি, আপনার হাত এবং আপনার গাল, এবং আপনার গাল হয়ে গেছে লাল লাল। তারপর দেখবেন যে একদম এখানে বসে আছে মশাটা, এখানে এখানে, ঠিক আছে, আপনার আপনার গ্লাসের এখানে। তারপর আপনি মারতে যাবেন, ওইখান থেকে মশা গন, আপনার গ্লাস, পানি, কিবোর্ড সব একাকার হয়ে গেছে। কারা কারা এরকম মশার যন্ত্রণায় মানে পাবজি খেলতেছেন, এই সময় মশার আক্রমণ হয়ে গেছে আপনার উপর, দিন দুনিয়া নাই করে দিছে মশাগুলো। এবং মশাগুলো তো মানে, মশা তো মানুষকে কামড় দিবে সেটা ঠিক আছে, কামড় দিলে আপনি চুলকাবেন, ইটস ফাইন। কিন্তু কিছু কিছু ইতর টাইপের মশা আছে, এটা কামড়াবে না। এদের কাজ হচ্ছে কানের কাছ দিয়ে একবার যাবে শুঁ, তারপর আবার নাকের কাছ দিয়ে যাবে শুঁ, আবার চোখের কাছ দিয়ে যাবে শুঁ। মানে মশা নাকি জেট প্লেন। বিকজ মানুষজন কম আছে, সো এই জন্য আমরা কুইক ম্যাচের উপর আছি। চিকেন পাওয়ার সময় আমাকে এত জ্বালাইছে যে ফ্যান অন। এক্স্যাক্টলি ভাই, শ্রাবিত সিয়াম ভাই, ভাই জান আমি এটাই বলতেছি ভাই, এই যে বললেন যে চিকেন নেওয়ার সময় আমাকে এত জ্বালাইছে। এখন ধরেন আপনার কোনো টুর্নামেন্ট ম্যাচ, হ্যাঁ, বা আপনি কাস্টম রুমে গেছেন, একটা আপুর সাথে খেলতে নামছেন ডুয়ো, আপুটাকে আপনার পছন্দ হয়েছে, ক্যারিটেরিও ঠিক আছে, চেহারা সুরও তো ঠিক আছে, কণ্ঠটা শুনেও মনে হালকা দোলা লেগে গেছে আপনার, আপনি খেলেনও ভালো, আপনার ছেলেটাও ভালো, প্লেয়ারটাও ভালো, ডিভাইসটাও ভালো, নেটের লাইনও আপনার ভালো, সবই ভালো, ফোনেও ফুল চার্জ, যেইমাত্র আপুকে রিভাইভ দিচ্ছিলেন এইমাত্র একটা মশা আসলো, মশাটা একদম কানের নাকের কাছে চলে আসলো, তো আপনি মশাটাকে সামলাইতে সামলাইতে দেখলেন আপুটা মরে গেছে, তাকাই দেখেন আপুটা মরেই গেছে। তারপর আপুটা আপনাকে বলে দিল দূর টুট টুট, তোমার মতো টুট টুটের সাথে আর খেলবই না, শেষ ভাই শেষ। ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম ওটা সারা জীবন পেন্ডিংই থাকবে ভাই, ওই যে আইডি মুখস্থ করছিলাম শেষ, মশার কাহিনীটা জোস, থ্যাংক ইউ। বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত গল্প, মশার এই নির্লজ্জ চরিত্র একদম সত্য ঘটনা, বাঙালির ঘরে ঘরের ঘটনা ভাই। যারা যারা আজকে থেকে মরবা, বন্ধু বান্ধবের কাছে সবাইকে গিয়ে বলবো আমি তো মরছি, বিড়ি ফরাস থেকে শুনে আসো ইতর মশার কাছে মরছি।